বন্ধুরা, কলকাতা এমন একটি শহর যা শুধু ভারতে নয় গোটা বিশ্বের কাছে অতি পরিচিত শহর। কলকাতা তার নিজের মহিমায় অন্য সকল শহরের থেকে আলাদা মাত্রা পেয়েছে। কলকাতাকে আমরা সিটি অফ জয় নামে জানি, কিন্তু কেন সিটি অফ জয় বলা হয় সেটা কি জানেন? সেটা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওর শেষে থাকবে আপনাদের জন্য একটি প্রশ্ন। আমি কোয়েল, আপনাদের বন্ধু। শুরু করছি আজকের ভিডিওটি। আমরা জানি কলকাতা এবং তার আশেপাশের সকল মানুষ খুবই মিশুকে, আর কলকাতার রসগোল্লা তো বিশ্ববিখ্যাত। কিন্তু শুধুমাত্র এর কারণেই কলকাতা ফেমাস নয়। ইন্ডিয়ার মধ্যে দিল্লির পর কলকাতা এরিয়ার দিক থেকে সেকেন্ড লার্জেস্ট শহর। ব্রিটিশ শাসনকালে ইংরেজদের মোস্ট ইম্পর্টেন্ট শহর ছিল কলকাতা, লন্ডনের পরে। সেই সময় ভারতের রাজধানী ছিল কলকাতা। পরে 1911 সালে ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হয়। ইংরেজ আমলে তৈরি হাওড়া ব্রিজ ইন্ডিয়ার সবথেকে পুরনো এবং সবথেকে বড় ক্যান্টিলিভার ব্রিজ। কথায় আছে, হোয়াট কলকাতা থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো। ইন্ডিয়ার মধ্যে কলকাতা হলো এমন একটি শহর যেখানে প্রথম মেট্রো চালু হয়। ইন্ডিয়ার সবথেকে ব্যস্ততম রেল স্টেশন কলকাতার হাওড়া স্টেশন। সিটি অফ জয় নামে কলকাতা পরিচিত, কারণ যতই বাধা বিপত্তি আসুক না কেন, কলকাতা সব সময় হাসি মুখেই সব কিছু জয় করেছে। শুধু তাই নয়, সিটি অফ প্যালেস এবং কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া নামেও কলকাতা পরিচিত। কলকাতা শুধু রসগোল্লা আর মাছে ভাতে বাঙালির জন্য নয়, খেলাধুলোর ক্ষেত্রেও যথেষ্ট প্রসিদ্ধ। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, এটা তো আপনারা শুনেই থাকবেন। বিশ্বের সেকেন্ড লার্জেস্ট ফুটবল স্টেডিয়াম কলকাতার সল্ট লেকে অবস্থিত। ক্যালকাটা ফুটবল লীগ ইন্ডিয়ার সব থেকে পুরনো লীগ এবং বিশ্বের সেকেন্ড ওল্ডেস্ট লীগ। বিশ্বের তৃতীয় বড় ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেন, যেটি আমাদের কলকাতায় রয়েছে। বিশ্বের সব থেকে পুরনো পোলো ক্লাব কলকাতাতে রয়েছে। শুধু ক্রিকেট ফুটবল পোলো নয়, গলফ খেলাতেও কলকাতা যথেষ্ট প্রসিদ্ধ। রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাব বিশ্বের সেকেন্ড গলফ ক্লাব। ইন্ডিয়ার সব থেকে পুরনো জু আলিপুর জু কলকাতাতেই রয়েছে। ইন্ডিয়াতে কলকাতাই একমাত্র শহর যেখানে আজও ট্রাম চলে। কলকাতায় একটিমাত্র সিটি যেখান থেকে 5 জন ব্যক্তি নোবেল পেয়েছেন, স্যার ডোনাল্ড রস, অমর্ত্য সেন, মাদার টেরেজা, রবীন্দ্রনাথ টেগর, সিভি রমন। কলকাতার আলোচনা হবে আর বই প্রিয় বাঙালির পছন্দের জায়গা কলেজ স্ট্রিট থাকবে না তা হয় নাকি? কলেজ স্ট্রিট হলো বিশ্বের সেকেন্ড লার্জেস্ট সেকেন্ড হ্যান্ড বুক মার্কেট, যা গোটা ভারতবাসীর কাছে গর্বের বিষয়। কথায় বলে, এখানে যদি কোনো বই না পাওয়া যায় তাহলে আর কোথাও পাওয়া যাবে না। লন্ডন ও ফ্রাঙ্কফোর্ট বইমেলার পর কলকাতা বইমেলা তৃতীয় বৃহৎ বইমেলা এবং নন ট্রেডের দিক থেকে বিশ্বের সর্ববৃহৎ বইমেলা। এই বইমেলাতে যে পরিমাণ লোকের সমাগম দেখা যায় তা আর কোনো বইমেলাতে দেখা যায় না। কলকাতার ন্যাশনাল লাইব্রেরি ইন্ডিয়ার সব থেকে বড় লাইব্রেরি। বিড়লা প্ল্যানেটোরিয়াম এশিয়ার সর্ববৃহৎ এবং বিশ্বে দ্বিতীয় বৃহৎ প্ল্যানেটোরিয়াম। খিদিরপুর পোর্ট ইন্ডিয়ার সব থেকে পুরনো পোর্ট। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই, পোর্টটি নদীর ওপর বর্তমান, কোনো কোস্টের ওপর নয়। সব থেকে পুরনো মিউজিয়াম কলকাতা মিউজিয়াম। ইন্ডিয়ার সব থেকে বড় সায়েন্স সিটি কলকাতাতেই রয়েছে, যেটি ভারতবাসীর কাছে খুবই গর্বের বিষয়। এর পাশাপাশি দুঃখজনক বিষয় এটাই যে এশিয়ার সব থেকে বড় রেড লাইট এরিয়া কলকাতাতে রয়েছে। এটিকে আপনারা সোনাগাছি নামে চেনেন। বন্ধুরা, কলকাতা সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের আগের ভিডিও থেকে প্রশ্ন ছিল যে MS ধোনির জন্ম তারিখ কত। উত্তরটি হলো 7th July। সঠিক উত্তর দিয়েছেন বিশ্বজিৎ বাহাদুর, সন্তু দাস, পঙ্কজ পাণ্ডে, তন্ময় দাস, অতনু চক্রবর্তী। আজকের প্রশ্ন হলো, ইন্ডিয়ার সবথেকে বড় ক্যান্টিলিভার ব্রিজ কোনটি? সঠিক উত্তরদাতাদের নাম পরের ভিডিওতে ঘোষণা করব। আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন।
ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। ততক্ষণ ভিডিওটি দেখুন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।